ওয়েলকাম এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড রিপোজিটরি নিয়ে। আজকে আমাদের পর্ব হচ্ছে 2। আমরা যদি গিটহাব অ্যাকাউন্ট তৈরি করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে গুগলে যেতে হবে, গিটহাব। এই যে গিটহাব, সো এই যে গিটহাব, এই গিটহাব পেজে যখন আমি যাব ঠিক তখনই এই পেজে গিয়ে আমরা মূলত সাইন আপ করে ফেলব। ঠিক এইখানে যখন আমরা যাব, যাওয়ার পর আমাদের এখানে যে সাইন আপটা থাকবে, এই যে সাইন আপ, এই সাইন আপ আমরা করে ফেলবো। সো অলরেডি আমার সাইন আপ করা আছে, আমার একটা অ্যাকাউন্ট আছে। সো আমি এটা দিয়ে দেখাচ্ছি যে আমরা কিভাবে এখন রিপোজিটরি ক্রিয়েট করতে পারি। সো আমি তো এখানে আমার একটা তো প্রজেক্ট আমাকে রাখতে হবে, বা আমার প্রজেক্টগুলো আমাকে আপলোড দিতে হবে, সেজন্য আমাকে কী করতে হবে। সো গিটহাবে আমি যখন যাব তখন ঠিক এই যে এটা এখানে লিখতে হবে নিউ রিপোজিটরি। এই যে নিউ রিপোজিটরি, সাপোজ আমি ক্লিক করলাম নিউ রিপোজিটরি। সো এইখানে এই যে ফিল্ড, এই ফিল্ডে আমাকে দিতে হবে রিপোজিটরি নেম, যে আমি কী নামে প্রজেক্টটা রাখতে চাচ্ছি। সাপোজ আমি দিলাম ড্যাশবোর্ড, এই যে ড্যাশবোর্ড আমি দিলাম। দেন এটা হলো ডিসক্রিপশন, এই যে জায়গাটা আমার হলো প্রজেক্টের ডিসক্রিপশন আমি এখানে দিব। সো আমরা এই রিপোজিটরি কেন তৈরি করা লাগে, কারণ আমাদের প্রজেক্টগুলো রাখার জন্য প্রত্যেকটা রিপোজিটরিতে আমরা প্রজেক্ট রাখতে পারবো, এই জন্য আমাদের একটা ই লাগে, রিপোজিটরি লাগে। সাপোজ আমি যদি বলি হোয়াট ইজ রিপোজিটরি, সেটা আমরা কিভাবে একটু অ্যাব্রোডলি বুঝাই, যে সাপোজ আমার এই একটা ফোল্ডার আছে, এই একটা ফোল্ডার, এই একটা ফোল্ডার, সাপোজ আমার তিনটা ফোল্ডার আছে, তিনটা ফোল্ডারে এখানে কিছু কোড আছে, এইখানে কিছু কোড আছে, আর এখানে কিছু কোড আছে। সো আমি কি করব, আমি এখন এই সবগুলোকে আমি যদি মার্চ করি, এই যে মার্চ করে দাঁড়ালো কি, এখন এটা আমার একটা, সবগুলো মিলে এটা আমার একটা প্রজেক্ট। তো আমরা যদি এটাকে লিখি, সাপোজ আমি যদি এটাকে লিখি যে এটা আমার একটা প্রজেক্ট, সো এটা হলো আমার প্রজেক্ট, এই যে এটা হলো আমার পুরো প্রজেক্টটা। তো এই প্রজেক্টটা আমাকে এখন কি করতে হবে, আমাকে এখন আপলোড করতে হবে। সো আমার প্রজেক্টটা, এই প্রজেক্টটা আমি কোথায় রাখবো, এই প্রজেক্টটা আমি রাখবো হলো যে আমার যে রিপোজিটরি আছে সেই রিপোজিটরিতে আমি রাখবো। সো এই যে আমার যে রিপোজিটরি আছে সেটাতে, তো আমরা কি করলাম, আমরা হচ্ছে কি, এ হলো আমার একটা ফোল্ডার আছে, এই একটা ফোল্ডার এবং এই একটা ফোল্ডার, এই সবগুলোতে আমার কোড আছে। সো এই কোডগুলো সবগুলো মিলে এই হলো আমার একটা প্রজেক্ট। তো এই হলো আমার প্রজেক্ট, তো এই প্রজেক্টটাকে আমি গিটহাবে রাখবো। গিটহাবে রাখতে গেলে আমাকে একটা রিপোজিটরি বানাইতে হবে, এই রিপোজিটরিতে আমি আমার এই প্রজেক্টটা রাখবো, এই জন্যই আমার এই রিপোজিটরিটা তৈরি করতে হয়। সো এখন আমরা ছিলাম কি, এটা ছিল রিপোজিটরি নেম ড্যাশবোর্ড, দেন এটা হলো ডিসক্রিপশন, এটা হলো ডিসক্রিপশন, ওকে। এখন এই যে এইখানে যে পার্টটা আছে, এই যে এইখানে একটা আছে পাবলিক আর একটা আছে প্রাইভেট, আমরা এটা প্রাইভেট করেও রাখতে পারবো এবং আমরা পাবলিক করেও রাখতে পারবো। পাবলিক মানে হচ্ছে কি, যে সবাই দেখতে পারবে, এনি ওয়ান ক্যান সি দিস রিপোজিটরি। আর প্রাইভেট হচ্ছে কি, যে কেউই দেখতে পারবে না, যখন আমি এটাকে পাবলিক করি তখন সবাই দেখতে পারবো। এখানে হচ্ছে এই যে ইনিশিয়ালাইজ দিস রিপোজিটরি উইথ রিডমি, রিডমি শব্দটার মানে হচ্ছে কি, আমার যে প্রজেক্টটা কী নিয়ে সেটার যদি ডিটেলস আমি লিখতে চাই তাহলে এই রিডমির মধ্যে আমি সেই ডিটেলসটা দেখতে পারবো, ওকে। সো ঠিক আছে, সো আমি এটাকে ক্লিক করে দিলাম এবং এখানে লেখা আছে অ্যাড গিট ইগনোর, এটা নিয়ে আমরা পরে দেখব। আর এখানে হচ্ছে লাইসেন্স, যে আমি ইচ্ছে করলে যে কোনো লাইসেন্স আমি এখানে অ্যাক্টিভ করতে পারি। সাপোজ আমরা দিলাম অ্যাপাচি লাইসেন্স, ওকে, আমরা ক্লিক করলাম, দেন আমি ক্রিয়েট রিপোজিটরি দিলাম,
দেওয়ার পরে এই যে আমার রিপোজিটরি আমার এখানে তৈরি হয়ে গেছে। সো এই যে এটা হলো আমার নাম ড্যাশবোর্ড, আমার রিপোজিটরির নাম হলো ড্যাশবোর্ড। আর এই যে এখানে আমি কিছু লিখি না, এখানে আমি ইচ্ছে করলে ডিসক্রিপশন এখান থেকেও লিখতে পারি। ওকে, লিখে দেন তারপর যদি আমি সেভ দেই, ঠিক আছে, তাইলে এটা অলরেডি, যেমন আমি যদি লিখি ড্যাশবোর্ড, লেখার পর আমি এখানে ম্যানেজ টপিক করতে পারি, যেমন কোন টপিকের উপরে আমার হইল, এই যে কোন টপিকের উপরে আমার এই যে কাজটা সেটা, এই টপিকগুলো আমি সিলেক্ট করি। দেন আমি যদি এখানে ডান দিই, আমার এটাকে যদি আমি ডান দিই, এই যে এই যে দিলে যে ড্যাশবোর্ড ডেসক্রিপশন চলে আসছে, আর এই যে এই যে আমার টপিকগুলো চলে আসছে, আমি আরও মোর টপিক অ্যাড করতে পারি আর কি। সো এই যে এই হইলো আমার রিপোজিটরি। যেমন আমি যদি রিডমিতে ক্লিক করি, এই যে আমার রিডমি, রিডমিতে আমি কিছুই লিখি না, আমি রিডমিতে কিন্তু এই যে এখান থেকে এডিট করতে পারবো। এই যে এখান থেকে আমি যদি এডিট করে দিই অ্যাডমিন, আমি এডিট করে দেওয়ার পরে তারপরে যদি আমি এখানে কমিট চেঞ্জ দিই, তাহলে কি হবে, এই যে নিচে আবার এই যে অ্যাডমিন লেখা আছে। এইভাবে আমরা রিডমিতে এটা আমাদের ডিসক্রিপশন যেটা এই প্রজেক্টে সেটা আমরা অ্যাড করতে পারি। নাও আমরা যদি ড্যাশবোর্ডে যাই, দেন এখানে আছে এই যে লাইসেন্স, যে লাইসেন্সটা আমরা এখানে তৈরি করছি। সো লাইসেন্স যে অ্যাড হচ্ছে সেটা আমরা কীভাবে বুঝবো? এখন আমরা আমাদের প্রোফাইলে যাব। যেমন আমি যদি আমার প্রোফাইলে যাই, এই যে রিমোহন হাসান, এই প্রোফাইলে যাওয়ার পরে ওকে, এখন আমি যদি আমার এই যে রিপোজিটরি, এই যে রিপোজিটরি আছে, আমরা এই যে এখানে কাস্টমাইজ কীভাবে করে সেটাও দেখব। এই যে রিপোজিটরি আছে সেখানে গেলাম, যাওয়ার পর এই যে আমার হলো ড্যাশবোর্ড নামে একটা রিপোজিটরি তৈরি হয়ে গেছে, এটার হলো ডিসক্রিপশন। ওকে, এই হলো ড্যাশবোর্ড, হলো ডিসক্রিপশন। ওকে, তারপরে এগুলো হলো টপিক, আর দেন এ হলো আমার লাইসেন্স, এই যে আমার লাইসেন্স। ওকে, সো ঠিক এইভাবে আমরা রিপোজিটরি তৈরি করতে পারি। সো থ্যাংক ইউ, আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে আমরা কীভাবে রিপোজিটরিতে আমরা প্রজেক্ট আপলোড করতে পারি, তখন আমরা গিট ব্যবহার করব এবং গিটের জিনিসপত্র আমরা জানবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান, গুড বাই।